হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন স্টাডি। আজকে আমরা যে গভর্নমেন্ট এক্সামটা নিয়ে কথা বলবো সেটা এসেছে স্টাফ সিলেকশন কমিশন SSC-র থেকে, যেটা হলো পেজ 8 সিলেকশন পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 21 ফেব্রুয়ারি থেকে, এবং এটা লাস্ট ডেট হলো 20 মার্চ 2020। এবং এখানে অলরেডি কবে এক্সাম হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন 10th জুন 2020 থেকে 12th জুন 2020, এই দুটি ডেটের মাঝে, মানে 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কিন্তু কম্পিউটার বেসড যে এক্সামিনেশান হবে সেটা নেওয়া হবে। তো চলুন দেখে নিই, কিছু ডিটেলস আমরা এটা নিয়ে আলোচনা করছি যাতে আপনারা কীভাবে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন, আমি কিছু মেন মেন বিষয় নিয়ে আলোচনা করছি যেটাতে সাধারণত অসুবিধা হয়ে থাকে। যেমন এজ লিমিট যেরকম অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষার ক্ষেত্রে হয়, সেরকমই এখানে SC ST এবং OBC PWD এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিছু এজ লিমিট দেওয়া আছে, এগুলোরও আপনারা জানেন অলরেডি, এবার দেখে নেবেন এই ফর্ম ফিল আপেতেও কোনো অসুবিধা হবে না আশা করি। এরপরে রয়েছে আপনাদের যে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, যেটা হলো অ্যাপ্লিকেশান ফিস। এই পরীক্ষার অ্যাপ্লিকেশান ফিস রয়েছে 100 টাকা, এবং ওমেন ক্যান্ডিডেট মানে কোনো মেয়েদের এবং SC ST বা PWD ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। আপনারা কোনো অ্যাপ্লিকেশান ফিস না দিয়েই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। সুতরাং এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন, যেখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না SC ST OBC এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এরপর রয়েছে সেন্টার অফ এক্সামিনেশান। এখানে কিছু সেন্টার অফ এক্সামিনেশান দেওয়া আছে, যেটা আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে চুজ করতে বলা হবে। আপনারা এখানে আগে দেখে নিতে পারেন সেন্টারগুলো, তারপর আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন, তাহলে সুবিধা হবে। এরপর যে স্কিম অফ এক্সামিনেশান, মানে আপনার যে এক্সামিনেশান হবে সেখানে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষাটা নেওয়া হবে, এবং তার উপরে কোন সাবজেক্টের উপরে কত মার্কস থাকবে। দেখুন, এখানে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য রয়েছে 25টা কোশ্চেন, যেখানে 50 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য রয়েছে 25টা কোশ্চেন, যেখানে 50 নম্বর থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছে 25টা কোশ্চেন 50 নম্বরের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে রয়েছে 25টা কোশ্চেন 50 নম্বরের, মানে টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, এবং টোটাল কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে 200 নম্বরের পরীক্ষা। কিন্তু আপনি সময় পাবেন 60 মিনিট, 60 মিনিটের মধ্যে আপনাকে এই পরীক্ষাটি শেষ করতে হবে। এবং যদি আপনি স্ক্রাইব নিয়ে থাকেন, মানে অনেক থাকে PWD ক্যান্ডিডেট যারা লিখতে অসুবিধা হয় সেই জন্য স্ক্রাইব নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে 80 মিনিট সময় দেওয়া হবে, কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 60 মিনিটই সময় দেওয়া হবে। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে এখানে কোনো নেগেটিভ মার্কিং রয়েছে, রং অ্যান্সারের জন্য 0.5 মার্কস নেগেটিভ অ্যান্সার রয়েছে, মানে দুটি প্রশ্ন ভুল করলে আপনার কিন্তু 1 নম্বর কাটা যাবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর যদি যে ডিটেল সিলেবাস এখানে রয়েছে, যে ক্যাটাগরির উপরে যে পোস্টগুলি রয়েছে, একটা ম্যাট্রিকুলেশান লেভেলের পোস্ট রয়েছে, এবং হায়ার সেকেন্ডারি লেভেলের পোস্ট, এবং গ্র্যাজুয়েশান লেভেলের পোস্ট, আপনি যেই কোয়ালিফিকেশানের জন্য অ্যাপ্লাই করবেন সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার সিলেবাস কী হবে এখানে ডিটেলসে দেওয়া আছে, এটা আপনারা একটু ডিটেলসে দেখে নেবেন। আমি এই PDFটা ভিডিও ডেসক্রিপশানে আপলোড করে দেবো। এবার এখানে অ্যাডমিশান টু দ্য এক্সামিনেশান, এটা অলরেডি এখন না পড়লেও অসুবিধা নেই, এটা অ্যাডমিট কার্ডের সময় আপনাকে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আপনি কী নিয়ে পরীক্ষা হলে যাবেন, কী নিয়ে যাবেন না, কোন কোন ডকুমেন্টস নেবেন, দেখুন এখানে সমস্ত কিছু লিখে দেওয়া আছে, যদিও এটা আপনার অ্যাডমিট কার্ডে আবারও লেখা থাকবে। এরপর আসছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এটা আপনার এখন জানার কোনো দরকার নেই, আপনি যদি পরীক্ষায় কোয়ালিফাইড হন তারপরে আপনি এই অ্যাডভার্টাইজমেন্টটা রেখে দেবেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট তখন ডিটেলে পড়ে নেবেন, কোনো অসুবিধা হবে না, তবে এটা নিয়ে আপনার এখন থেকে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপর আরেকটা জিনিস আসছে, যেটা হলো কাট অফ মার্কস নিয়ে অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকেন, বা অনেকে জানেন না, বা অনেক এক্সামের আগে জানানোও হয় না কাট অফ মার্কস কত হবে, কিন্তু এক্ষেত্রে SSC-র তরফ থেকে জানানো হয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 35% নাম্বার থাকলে সে কোয়ালিফাইড হবে। OBC এবং EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নতুন শুরু হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য থাকবে 30% কোয়ালিফাইড মার্কস, এবং আদার ক্যাটাগরিসের জন্য মানে SC ST এই সমস্ত ক্যাটাগরিদের জন্য 25%। কিন্তু তার মানে এই নয় যে আপনি 35% পেলেই আপনাকে নেক্সট রাউন্ডের জন্য আপনি কল পাবেন বা ডাকা হবে, কারণ দেখুন নিচে অলরেডি লেখা রয়েছে যে 1:20 এই হিসাবে মানে আপনাদের ডাকা হবে নেক্সট স্টেজে, আপ টু 5 ভ্যাকেন্সিস ফর এনি ক্যাটাগরি অফ পোস্ট, মানে 20 জনকে ডাকা হবে একটা পোস্টের জন্য, মানে তার থেকেও যদি এই সংখ্যাটা আরও বেশি হয়ে যায়, মানে ধরুন 35% অনেকেই পেয়েছে, কিন্তু তাতেও এই 1:20 রেশিও ছাড়িয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু আপনি
কোয়ালিফাইড হবেন না বা নেক্সট রাউন্ডের জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন না, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে এই কোয়ালিফাইড মার্কসটা 35%-এর বদলে বেড়ে 40 বা 45-ও হয়ে যেতে পারে। সুতরাং এটা জাস্ট একটা ইন্টিমেশন দেওয়া হয়েছে, এটা আপনারা একটু জেনে রাখবেন। এরপর মানে আপনাদের কীভাবে শর্ট লিস্ট করা হবে বা শর্ট লিস্ট করা হলে আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন, ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে হবে, এই সমস্ত কিছু ডিটেল এখানে আলোচনা করা হয়েছে। এগুলো আপনাদের এখন না জানলেও চলবে, আপনারা পরীক্ষাটা ভালোভাবে দিন এবং নেক্সট রাউন্ডে যখন ক্লিয়ার হবেন, ক্লিয়ার করবেন এবং নেক্সট রাউন্ডে পরীক্ষা দিতে যাবেন, তখন এগুলো আপনারা ডিটেলসে জেনে নেবেন। এবার আসছি ফর্ম ফিল আপ। অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে প্রথমেই ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা যদি প্রথমবারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে একটা অনলাইন সরি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এবং অনেকেই আছেন যারা অলরেডি SSC-র এক্সাম দিয়েছেন, তাদের অলরেডি ওয়ান টাইমে রেজিস্ট্রেশন আগেই হয়ে আছে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তারা বাকি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং সেখানে আপনাকে বেশি কিছু ডিটেল পুট করতে হবে না, কারণ অলরেডি আগের ডিটেলসগুলো এখানে নিয়ে নেবে। শুধু সামান্য কিছু ডিটেলস যেমন এক্সাম সেন্টার কী নেবেন, কোন পোস্টের জন্য আবেদন করবেন, এই সমস্ত কিছু ইনফরমেশান দিলেই খুব সহজেই এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। এরপর এখানে নিচের দিকে কয়েকটা ফর্ম রয়েছে যেগুলো SC ST OBC-দের সাবমিট করতে হতে পারে বা PWD ক্যান্ডিডেটদের সাবমিট করতে হতে পারে। তো যাই হোক, এটাই ছিল যে নতুন ফর্ম ফিল আপের জন্য রিকোয়ারমেন্ট বেরিয়েছে SSC-র থেকে, সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আপনাদের যদি কোনো অসুবিধা হয় এর পরেও পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কোনো জায়গায় যদি আটকে যান, তাহলে আপনারা নিচের কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সকলকে রিপ্লাই করার। তো বন্ধুরা, আপনারা জানেন আমি শুরু করেছি এরকম একটা নতুন ক্রাইটেরিয়া যেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট এক্সামের ইনফরমেশান দেওয়া হবে ইউটিউবের ভিডিওর মাধ্যমে। তো আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো ছোটোখাটো নোটিফিকেশান যাই রিলিজ হোক না কেন, আমরা এই চ্যানেলে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন সমস্ত কিছু, অসুবিধা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।